আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের বহুত বড় এহসান যে তিনি আজকে আবার আমাদেরকে কোরআন শেখানোর মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। তো আমরা গত ক্লাসে আল্লাহ শব্দের লাম এবং র হরফের পুর বা মোটা এবং বারিক বা পাতলা করার নিয়ম সম্পর্কে আলোচনা করছিলাম। তো আমি গত ক্লাসে বলছিলাম যে আল্লাহ শব্দের যে লাম, সেই লামের আগের হরকত যদি জবর বা পেশ হয় তাহলে মোটা, আর যদি জের হয় তাহলে লাম হবে পাতলা। ঠিক সেরকম ভাবে র হরফের ক্ষেত্রেও যদি র এর সঙ্গে যদি হরকত থাকে এবং উপরে যদি জবর পেশ থাকে তাহলে মোটা, র এর নিচে যদি জের থাকে তাহলে পাতলা। আবার র এর সঙ্গে যদি তাসদিদ যদি থাকে তো তাইলে একই, উপরে জবর বা পেশ থাকলে মোটা, নিচে জের থাকলে পাতলা। আমি এটা বলছিলাম। এরপরে বলছিলাম যে র যদি আমাদেরকে সাকিন ধরে পড়তে হয় বা সাকিন যদি দেওয়াই থাকে যেটাই হোক না কেন, যে ওয়াকফ করার কারণে আমাদেরকে রয়ের উপর সাকিন করা লাগতেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাই পাবো। তো ওয়াকফ করার কারণে সাকিন দিয়া পড়া লাগুক বা অন্য কোনো কারণ যেটাই হোক, র যদি সাকিন দিয়ে পড়তে হয় তো এর আগের হরকতটার দিকে আমরা তাকাবো। এর আগের হরকতটা কি? এর আগে যদি জবর বা পেশ থাকে তাহলে মোটা হবে। আর বলছিলাম র সাকিনের ক্ষেত্রে যে ইয়া সাকিন থাকলে পাতলা হবে, তাই না? মনে আছে সবার? আচ্ছা, আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন নাকি আবার নেটের বাইরে চলে গেলাম? শুনতে পাচ্ছি তো। আচ্ছা, এই কথাগুলি কি মনে আছে গত ক্লাসে যে বলছিলাম? হ্যাঁ, আচ্ছা, তো এই কাজটা সম্ভবত আপনাদেরকে দিছিলাম আজকে আর কি, এটা একটু আগেই পাইছি। দেখেন এখানে হ্যালো, আচ্ছা, তো দেখেন এখানে আল্লাহ শব্দের লাম কখন মোটা হবে কখন পাতলা হবে, তো যদি মনে থাকে ইনশাল্লাহ আপনারা পারবেন এগুলি। তো আপনাদের থেকে একটু শোনার চেষ্টা করি আমরা। আমাদের জাহিদ আহমেদ ভাই আসেন। জাহিদ আহমেদ ভাই, জাহিদ আহমেদ ভাই কি আছেন? শুনতে পাচ্ছেন? আচ্ছা, বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি ওস্তাদ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাদের সাহারে রিফাত ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রিফাত, আপনি এটা বলেন, এই সরি,
Subhanallahi. MashaAllah, MashaAllah. Jazakallah khair. Subhanallahi. Ekbar banan kore bolen to. Sin ba pe sub ha alif zabar ha zabar ha nun lam zabar nal lam zabar lam khara zabar la hazir hi subhanallahi. MashaAllah, MashaAllah. Jazakallah khair. অনেক সুন্দর হয়েছে। আমাদের মারুফ হোসেন ভাই আসেন। মারুফ হোসেন ভাই আমাদের আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এটা শোনাবেন পরেরটা। আলহামদুলিল্লাহ। না বানান করে পড়বেন, বানান করে পড়বেন, বানান ছাড়া কেউ এখন থেকে সবাই বানান করে পড়বেন। আলাম জোর অল হাম হাম জোর হাম অল হাম দাব দাল পেশ দু অল হাম দু লাম লাম জোর লি অল হাম দু লি লাম খা জোর লা অল হাম দু লি লা হাজের হি অল হাম দু লি লা হি মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়র মারুফ ভাই। এখানে কি আপনি লামকে পাতলা করলেন না মোটা করলেন? হুজুর এই জায়গা তো জেরা আছে, এই জায়গা পাতলা হবে। মাশাআল্লাহ এই পাতলা হবে, ঠিক আছে মাশাআল্লাহ। তো দেখেন আমি একটু, আচ্ছা এটা পরেই দেখাবো। একবার বলি যে বানান করে পড়ার ইয়াটা দেখেন ধরতে পারেন কিনা। বানান করে পড়লে অল টাইম এভাবে পড়বেন আমি যেভাবে পড়তেছি। যেমন ধরেন বা, এই যে দেখেন আমি এটা পড়তেছি বা জবর বা লাম জের লি বালি বামে তাসদিদ লাম ধরবে লামকে লাম লাম জের লিল বালিল লাম খারা জবর লা বালিল লা হা পেশ হু বালিল্লাহু। অর্থাৎ হরকতে বামে যখন তাজিদ থাকবে তখন এইভাবে পড়বেন যে লাম জের লি বালি, এরপরে এরপরে বলবেন যে বামে তাজদিদ লাম ধরবে লামকে। প্রথমে বলবেন যে বামে তাজদিদ লাম ধরবে লামকে, লাম 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 জের লিল। এরপরে এই তাজদিদের উপরে যেই যে হারাকতটা থাকবে সেই হারাকতটা বলবেন লাম খারা জবর লা টান দিয়া বালিল্লা। হ্যাঁ এইভাবে ইনশাআল্লাহ। আবার ধরেন যদি এই দেখেন এই শেষেরটা, শেষেরটা দেখেন হামজা জবর আ বামে জজম হামজা ধরবে মিমকে, হামজা মিম জবর আম রজের রি আম রি বামে তাজদিদ র ধরবে লামকে র লাম জের রিল লাম খারা জবর লা আমরিল্লা হাজির হি আমরিল্লাহি। ঠিক আছে সবাই সবাই বানান করে পড়বেন, এটা জরুরি। এরপরে এরপর আমাদের আব্দুল করিম স্যার আসেন, এটা বলবেন। ওয়াজবার ওয়া লাম আলিফ জবর লা হামজা জের ই হামজা লাম জের ই না হামজা জের ই লা লা খরা জবর লা ওয়া লা ইলা হা জবর হা ওয়া লা ইলাহা আলিফ লাম হামজা লাম জের ইল লাম জবর লা ইল্লা বামে তাসদিদ লাম লাম জবর লামকে লাম লাম জবর লাউ লাম লাম লাল লাম জবর লা হাফেসু লিল্লা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু
আমরা তো জানি তাসদীদের সময় বলছিলাম যে তাসদীদ এর আগের হরকতকে টেনে ধরবে, তো আমি একটু আগেও তো বলছিলাম যে আমরা তাসদীদ পড়লে তখন এভাবে পড়বো, যেমন ধরেন এই যে আপনার এপর্যন্ত ঠিক ছিল, লাম খারাজ বললা হা জবর হা ইলাহা ওয়ালা ইলাহা, হামজাজের ই বামে তাসদীদ হামজা ধরবে লামকে, হামজা লামজের ইল একসাথে পড়তে পারলে আলহামদুলিল্লাহ, হামজা লামজের ইল লাম আলিফ জবর লা ইল্লা, এরপরে বলবেন যে বামে তাসদীদ তাহলে লাম ধরবে, এই লাম ধরবে লামকে, লাম লাম জবর লাল ইল্লাল লাম খারাজ জবর লা, হ্যাঁ ইল্লাল্লাহ, এখানে যেহেতু এর আগের হরকতটা জবর এই কারণে এটা মোটা করে পড়বেন ইল্লাল্লাহ, হ্যাঁ পেশ হো ইল্লাল্লাহু, ঠিক আছে তাহলে পুরোটা হলো কি হুজুর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আগে বুঝতে পারছেন এই বাক্যটা কি আর কেউ কি ইচ্ছুক আছেন শোনানোর জন্য? ঠিক আছে, এরপরে আমরা রয়ের এসে যাই, র-এর ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে জবর পেশ থাকলে মোটা, জের থাকলে পাতলা, র সাকিন থাকলে র সাকিনের আগে জবর পেশ থাকলে মোটা, আর যদি ইয়া সাকিন থাকে তাহলে কি হবে? পাতলা। তো এটা আমরা দেখবো এখন। কে আসবেন আমাদের? আমাদের তানবীর আহমেদ ভাই আসেন। ওয়ালাইকুম আসসালাম। প্রথম শব্দটাই বলেন। ইয়া জবর ইয়া গয়নের উপর জজম ধরবে গয়নকে, ইয়া গ রপে শুরু, ইয়া গরু রয়ের উপর জজম র ধরবে রকে, রুর কাফ জবর কা, ইয়া গ রুর কা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র, বানানটা অনেক সুন্দর হয়েছে, এইভাবে নিজের ভাষা বললেও হবে আলহামদুলিল্লাহ, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তানবীর ভাই। এরপরে তো দেখেন এখানে র কি পুর পুর নাকি বারিক, মানে মোটা নাকি পাতলা? মোটা হবে, মোটা হবে, দুটাই দুটাই মোটা, এখানে তো র দুইটা আছে, দুইটাই দুইটাই মোটা হবে, কারণ হচ্ছে র এর উপর পেশ আছে, পেশ আছে এর জন্য এটা মোটা হবে, আর যেহেতু পেশের পরে যেহেতু র আছে জজমালা র এর জন্য ওইটা র মোটা হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই কি বুঝতে পারছেন? দেখেন এখানে আমরা একটু বলছি না যে র এর সঙ্গে যদি জবর পেশ থাকে মোটা হবে, তো র এর সঙ্গে পেশ থাকার কারণে এই রটা মোটা হবে। এখন জজমওয়ালা র বা র সাকিন যেটা, র সাকিনের বেলা আমরা কি বলছিলাম, র সাকিনের আগে যদি জবর পেশ থাকে তাহলে মোটা হবে, তো র সাকিনের আগে যেহেতু আগের হরফটাও র এবং এর উপরে পেশ আছে এই কারণে র সাকিনটা মোটা হবে। রুল ইয়াও ইয়াও রুল কে রুল কে রুল ইয়াও রুল কে, এরপরেরটা আমাদের সাইফুল ইসলাম মাসুম ভাই। জি ওস্তাদ। জি ফা জবর ফা, ফাজের ফি রয়ের উপরে তাসদীদ, ফা রকে ধরবে, ফা রজের ফির রপেশ রু
বামে ওয়ার উপরে তাসদিদ সাকিন র ওয়াকে ধরবে র উপরে শুরু ফাফিরু মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র হ্যাঁ আল্লাহ পাক চেষ্টা বরকত দান করে তো এটা হচ্ছে হ্যাঁ রটা কি মোটা না পাতলা রটা মোটা হবে হ্যাঁ মোটা হবে কারণ যেহেতু পেশ আছে উপরে হ্যাঁ উপরে পেশ আছে আমরা বলছিলাম যে রয়ের সঙ্গে যদি হরকত থাকে তাহলে আশেপাশে তাকাবো না হ্যাঁ এর আগে কি আছে তো দেখেন এরা এখানে একটা দের আছে অনেকে আবার ভুলে এটাকে পাতলাও করে ফেলতে পারে অথচ এটা সঙ্গে যেহেতু হরকত আছে পেশ আছে তো আর আশেপাশের দিকে আর তাকাবো মনে করছিলাম যে জেরের কারণে হয়তো পাতলা হবে কিন্তু আসলে উপরে তো আবার পেশ আছে হ্যাঁ হ্যাঁ এই জন্য মোটা হইলে এরকম হবে দেখেন ফাফিরু ফাফিরু যদি পাতলা হইতো পাতলা হইলে এরকম হয় দেখেন ফাফিরু ফাফিরু কিন্তু মোটা হওয়ার কারণে ফাফিরু ফাফিরু কোন পার্থক্য কি বুঝতে পারেন আমার পড়া থেকে জি ওস্তাদ বোঝা যায় হ্যাঁ একটা হচ্ছে ফাফিরু আরেকটা হচ্ছে ফাফিরু প্রথমটা পাতলা পরেরটা মোটা আরো প্র্যাকটিস করবেন তখন আপনাদের কাছে আরো মানে বেশি পার্থক্য মনে হইবে আর কি বুঝছেন বিশেষ করে এই দেখবেন যে যারা যারা আন্তর্জাতিক মানের কারি এরা কিন্তু ভুল সুখ সুখ ভুল আরো সহজে আর কি ধরতে পারে হ্যাঁ যেমন আমাদের সামনে যখন 10 জন যখন প্রতিযোগী থাকে তো তারা তো তেলাওয়াত করে সবার তেলাওয়াতে সুন্দর লাগে লাগে না কিন্তু কিন্তু তারা কিন্তু 10 জনের মধ্যে 10টা পার্থক্য বের করে ফেলায় বা ভুল বের করে ফেলায় হ্যাঁ তো আমাদের জন্য আসলে ওগুলো বোঝা কঠিন কিন্তু তাদের জন্য সহজ মানে যে কারণ তারা এক্সপার্ট তো আপনাদের কাছে এখন হয়তো একটু বেশি সূক্ষ্ম মনে হতে পারে বা একদমই কাছাকাছি মনে হতে পারে কিন্তু আশা করি পরবর্তীতে আয়ত্ত করতে পারলে আরো বিষয়টা আরো স্পষ্ট বুঝতে পারবেন আচ্ছা এরপরে আমাদের আখতার হোসেন ভাই আখতার হোসেন ভাই আছেন আখতার হোসেন ভাই মনে নাই আমাদের মোবাইল রাফি ভাই হ্যালো মোবাইল রাফি ভাই শুনতে পাচ্ছেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ জি হাজত আপনি এই শব্দটা বলেন বানান করে অবশ্যই আজাবুল ফা মিম পেশ মু মিম সিনির উপরে জজম আছে মিম ধরবে সিনকে মিম সিন পেশ মুস তাজাবত তা হামুস তা কাবজাবত কা হামুস তা কা কাফ না কি কফ 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 জবর কফ তারপর আছে জ জ পরে আছে তাসজিদ কাবধ কবধ পরে আছে রকে কফ রাজবর কর হামুস তা তা কর আল্লাপাক কবুল করে আচ্ছা আগে থেকে পারতেন নাকি আমি মোটামুটি পড়াশোনা মানে পড়ি অনেক আগে শিখেছিল ফামুস্তাকাররুন মানে তো আসলে বানান করে পড়ানো হইতেছে কেন মানে কেউ দেখি যে বানান করে পড়তে চায় না কিন্তু আর কি বাইজা পড়ে আর কি হরকতে টান মারে
মানে পরবর্তী পরবর্তী শব্দ চিনতে চিনতে এর আগে যে কোয়ালিফ টান মেরে দিছে জজমের উপর সিন সাকিন উপর, এই জন্য মূলত এখন বানান করা আগে পড়াচ্ছি। ভালো অনেক ভালো। তো এরপরে এখন এখন আর কেউ কি শোনাবেন? ইচ্ছুক থাকলে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা নাইম হোসেন ভাই, হ্যাঁ নাইম ভাই, আমার নাম নাইম। যাক তো মিতা ভাইকে নতুন কোনো কিছু একটা দেই। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন? জি ভাই। জি ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন ভয় লাগতেছে কেন? এই যে নতুন কিছু, নতুন কিছু তো ভয় লাগে। নতুন কিছু বলতে না না, নতুন বলতে আলোচনা হয়েছে বাকি অন্যদেরকে জিজ্ঞাসা করিনি আর কি, এখন আপনাকে দিয়ে শুরু করলাম। অভিষেক আপনাকে দিয়ে ঘটালাম, জি এটা বলেন। খ জবর খ, বামে জজম খ ধরবে ইয়াকে, খ ইয়া জবর খই, র দুই পেশ রুন, খই একসাথে উচ্চারণ করলে হবে খইর একালিফ টান, এটা হচ্ছে মধ্যে লিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়। তো এখানে আমি যদি এই যে আপনি তো রয়ের উপর থামছেন, আলহামদুলিল্লাহ রয়ের উপর ওয়াকফ করছেন। আর যদি না মিলাই ওয়াকফ করি তাহলে খয়ের, ঠিক আছে আপনার এটা। তো প্রশ্ন হলো এই যে ওয়াকফ করলে যেরকমটা আপনি পড়ছেন খয়ের ওয়াকফ করলে এখানে র কি পাতলা হবে না মোটা হবে? খয়ের র হচ্ছে কারণ কারণ মোটা হবে, মোটা হবে যে অস্তাদ মোটা হবে, সরি বাত না আমার পাতলা আর মোটা ব্যাচ লাগিয়ে ফেলেছি, মোটা হবে এটা। জ্যার হলে যদি জ্যার থাকে তাহলে পাতলা হয়, কিন্তু এখানে তো জ্যার নাই। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, ভালো চেষ্টা ছিল আলহামদুলিল্লাহ। একটু আগে দেখেন আমি বলছিলাম কিনা, খেয়াল আছে কিনা, যে র কে যদি কোনো কারণে ওয়াকফ ধরে পড়তে হয় বা যে কারণে হোক না কেন, ওয়াকফ দিয়ে যদি পড়তে হয়, মানে এই সাকিন দিয়ে যদি পড়তে হয়, তাহলে এর আগে যদি জবর বা পেশ থাকে তাহলে মোটা, আর যদি ইয়া সাকিন থাকে তাহলে পাতলা। মনে আছে আমি একটু লেট করে আসছি, মানে মিস করছি। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে মিস করছেন। আরেকবার আর কি বললাম, দেখেন যদি র সাকিন আগে জবর পেশ থাকে তাহলে মোটা, আর ইয়া সাকিন থাকলে কোনো কথা নাই। ইয়া সাকিনের আগে কি আছে ওটা দেখা লাগবে না, ইয়া সাকিন থাকলেই পাতলা। ঠিক আছে জি ওস্তাদ। যেমন এখানে দেখেন এই যে প্রথম যে আপনাকে যেটা জিজ্ঞেস করছে এটা আসলে এই একটু প্যাচ লাগানোর মতো, হয় আপনি এখানে যদি আমি ওয়াকফ করি তো তা অবশ্যই আমাকে রয়ের উপর সাকিন ধরে থামতে হবে, তাই না? জি ওস্তাদ। তো রয়ের উপর সাকিন ধরে যদি থামি এর আগে কি আছে, ইয়া সাকিন না? ইয়া সাকিন, হ্যাঁ ইয়া সাকিন থাকলেই, থাকার কারণে আমাকে এটা পাতলা করে করতে হবে, পাতলা হবে খয়ের খয়ের। তো মোটা করলে কেমন হইতো? মোটা করলে হইতো এরকম খয়ের, পাতলা করছে দেখে খয়ের, একটা হচ্ছে খয়ের আর এটা হচ্ছে খয়ের, প্রথমটা পাতলা বলছি পরেরটা বলছি মোটা। খয়ের স্বাভাবিক র কে সরাসরি ধরবেন, স্বাভাবিক র। হ্যাঁ বেশ। আর যদি আরেকটা কোশ্চেন, আর যদি এরকম হয় এই যে এখানে আমি যদি না থামি তাহলে তো অবশ্যই দুই পেশ উচ্চারণ করতে হবে হয় রন, সেই ক্ষেত্রে কিরকম কিরকম হবে, মোটা না পাতলা? মোটা হবে, তানভিন তো মানে পেশ আছে তো। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারণ আমরা জানি যে র এর সঙ্গেই যদি জবর জের পেশ বেগুলো যদি থাকে তাহলে অন্যদিকে তাকানো যাবে না, তখন নজরকে কঠোরভাবে হেফাজত করতে হবে।
র তখন মোটা যেহেতু পেশ আছে ঠিক আছে জি স্যার এইরকম বাকিগুলোর ক্ষেত্রেও হ্যাঁ আরো দুটো উদাহরণ আছে এই দুটো উদাহরণ শুনবো কার কাছ থেকে আমাদের নয়ন ভাই আসেন জি জি এটা পরেরটা বলে নাকি পরেরটা আপনাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ বাসিরুনটা আরেকবার বলেন বাসিরুন বাসিরুন মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র বাসির আপনার এই র আমার মনে হচ্ছে যে আরেকটু মোটা করার সুযোগ আছে এটা আস্তে আস্তে সময় লাগবে একটু র উযু বাসিরুন বাসিরুন জি উযুন উযুন বাসিরুন এমনি মোটা হয় তবে এটা পার্থক্য আসলে খুবই কম আর কি তবে প্র্যাকটিস করলে আরো সুন্দর হবে পরবর্তীতে আরো ইয়ে হবে আর কি আরো বেশি মোটা জি চেষ্টা করতে থাকি রু 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 হ্যাঁ রু তো বাকিরা বুঝতে পারছেন তো এখানে এখানে ওয়াকফ করার কারণে কেন পাতলা হয়েছে আর ওয়াকফ না করার কারণে কেন মোটা হয়েছে বুঝতে পারছেন জি বুঝতে পারছি জাযাকাল্লাহু খায়র বুঝতে পারলে এখন আসেন এখান থেকে আরেকটু দেখি আমাদের এখন শোনানোর জন্য তৈরি আছেন কি এখন আরেকটা শুনবো জাহিদ আহমেদ ভাই কি আসছেন জাহিদ আহমেদ ভাই মাসুম ভাই আসেন মাসুম ভাই এই এটা উচ্চারণ করবেন এটা জি ওস্তাদ মার্কিং করা এটা হাইলাইট যেটা করছি কুরআন বানান করবেন কফ কু বামে র এর উপরে সাকিন কফ র কে ধরবে তারপরে হচ্ছে র এর উপরে খাড়া জবর তারপরে নুন দুই পেশ নুন উর কুরআন 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 হামজা ওটা হ্যাঁ কুরআন এটা এটা ওস্তাদ এই হামজার উপরে কি খারাপ হবে হ্যাঁ কারণ এই যে রয়ের উপর তো সুকুনই আছে তাই না সুকুনার হরকত কি কোনোদিন একসঙ্গে থাকে পড়া সম্ভব না তো না ওস্তাদ সুকুনার হরকত যদি একসঙ্গে যদি হইতো কিন্তু ওইটা ওস্তাদ তাহলে তাহলে লিখতো আলিফের যেহেতু রয়ের উপরে সাকিন আছে তো এটা এইভাবে দেখে বুঝবেন আরকি রয়ের উপরে যেহেতু সাকিন আছে তো অবশ্যই এর সঙ্গে এই হরকতটা না হামজার সঙ্গেই আরেকবার বলেন উচ্চারণ হবে হচ্ছে কুরআন আমি পাতলা এবং মোটা করে শোনাচ্ছি একটা হচ্ছে কুর 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 কুরআন হ্যাঁ এই সমস্ত হরফে মোটা করার একটা কমন ইয়া হলো জিহ্বার গোড়াটাকে উপরের দিকে উঠানো এটা আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে থাকলে লেগে থাকতে হবে আর কি মানে কোরআনের সাথে হ্যাঁ আচ্ছা এখন আমরা সামনে আগাইতে পারি হ্যাঁ মোটামুটি যেগুলি বলছিলাম কেউ কি বলতে পারবেন যে নিয়মগুলি রয়ের একটা হচ্ছে কি রয়ের উপরে জবর পেশ থাকলে মোটা জের থাকলে পাতলা এরপরে র সাকিনের
র সাকিন না আমি বলবো আগে যদি জবর পেশ থাকে মোটা ইয়া সাকিন থাকলে পাতলা হ্যাঁ বলেন সাকিন থাকলে পাতলা জি বলেন হ্যাঁ ওস্তাদ রয়ের উপরে যদি পেশ এবং জবর থাকে তাহলে মোটা হবে মোটা করে পড়তে হবে আর জের থাকলে পাতলা করে পড়তে হবে আর র সাকিনের আগে যদি পেশ বা জবর থাকে তাহলেও মোটা করে পড়তে হবে আর ইয়া সাকিন থাকলে পাতলা করে পড়তে হবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র আল্লাহ পাক ভাইকে উত্তম বদলা দিক আমিন 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 তো দেখেন এখন আমরা নতুন ইয়া যাব আর কি যদি এরকম হয় যে র সাকিনের আগে ইয়া সাকিন না ইয়া সাকিন ছাড়া অন্যান্য যত হরফ আছে ওই হরফ গুলোর সাকিন আর কি হ্যাঁ ইয়া সাকিন ব্যতীত হাজির এটা বাদ দিলাম করোস হ্যাঁ এই যে ইয়া সাকিন লেখা কিন্তু কাটা দিছি এটা দ্বারা ঠিক আছে ইয়া সাকিন ব্যতীত অন্য যে কোনো হরফ থাকতে পারে এর তাহলে তো স্যার তাহলে তো মোটা হওয়ার কথা হ্যাঁ মোটা হওয়ার কথা মানে অন্য কোনো দিকে না তাকাইয়া সরাসরি পাতলা উচ্চারণ করবো আর ইয়া সাকিন ছাড়া অন্য সাকিন থাকলে অন্য হরফে সাকিন থাকলে তাইলে এর আগে জবর পেশ থাকলে মোটা জের থাকলে পাতলা বুঝছেন নয়ন ভাই ঠিক আছে না ব্যতিক্রম ধর্মী কিছু থাকতে পারে এগুলা এগুলি খুব অল্প জায়গাতে আছে তো পরে আস্তে আস্তে এগুলো জানবো হ্যাঁ শুরুতেই ব্যতিক্রম গুলি নিয়ে যদি আমরা ই করি আর কি এতে হিতে বিপরীত হতে পারে এই জন্য যেগুলি কমন সব জায়গাতেই থাকে এগুলি আগে দেখলাম যে ইয়া র সাকিনের আগে যদি ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো সাকিন থাকে এ তখন এর আগে দেখতে হবে জবর পেশ থাকলে মোটা জের থাকলে পাতলা ঠিক আছে না তো এর কিছু রুলস এর কিছু উদাহরণ দেখি আছে এই দেখেন এই যে এখানে তিন নম্বরটা হাজের আমি আগে এটা শুনাই হ্যাঁ হাজের হি বামে জিম সাকিন হা জিম জের হেজে রপেশ রু হেজে রু আমি যদি না থামি আর কি তাহলে তো র পেশ পড়তে হবে তো সেই ক্ষেত্রে র মোটা হবে হেজে রু কিন্তু যদি আমি থামি তো দেখেন র এর উপরে আমার তখন সাকিন দিতে হচ্ছে তাই না দেখেন র সাকিনের আগে জিম সাকিন র সাকিন আগে এটা হচ্ছে বাংলাতে যদি এরকম লেখি এই জয়ের নিচেও হসন্ত রয়ের নিচেও হসন্ত বলেন বলেন জিমে কি কল কলা হবে না এখানে জিমে কল কলা কি হেজির জিমে কল কলা কিভাবে করবেন হ্যাঁ তো
একজন একজন করে আসেন আব্দুল করিম স্যার একবার বলেন হিজর 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 জিমের জিমের মাখাসটা মনে আছে জিব্বার মাখানো উপরের তালু হিজর দাঁতের সঙ্গে লাগা দাঁতের সঙ্গে লাগানো যাবে না হিজর না হিজর না তাহলে তো হিজর হয়ে গেল আর কি এখানে হিজর 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 এরপর আমাদের মারুফ ভাই শুনান হিজর হয় না ঠিক মতো হবে ইনশাআল্লাহ মোটামুটি হয়েছে মোটামুটি হয়েছে মানে জিমেই জিমেই থামার চেষ্টা করবেন শেষে রকে আলতো ভাবে ধরবেন জিমেই থামার চেষ্টা করবেন রকে আলতো ভাবে ধরবেন হেজর হ্যাঁ কিন্তু কিন্তু আপনাদের যেটা সমস্যা আছে সেটা হচ্ছে যে জিমের মাখরাজটা আমার কাছে ঠিক মনে হইতেছে না আমার মনে হইতেছে যে আপনারা ওই জায়ের মাখরাজে যা জিম উচ্চারণ করতেছেন দিব্যার আগাটা দাঁতের সঙ্গে কিন্তু লাগানো যাবে না হুজুর দাঁতের সঙ্গে লাগে না তো লাগে না তাহলে উচ্চারণটা এমন হয় কা আরেকবার বলেন তো হিজর হ্যাঁ মাশাআল্লাহ এখন তো সুন্দর হয়েছে বাকি আব্দুল করিম স্যারের ক্ষেত্রে একই সমস্যা হয়েছে হিজর 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 মাশাআল্লাহ আচ্ছা এখন আরেকজন আসবেন মুবার রাফি ভাই আচ্ছা মাসুম ভাই না আচ্ছা মাসুম ভাই আসেন জিমের জিমের মাখরাজটা মনে হয় আরেকটু পরিষ্কার করা লাগবে আর কি জিমের মাখরাজটা জিম হচ্ছে জিমের মধ্যখানে উপরে অংশ দাঁতের সাথে লাগে না ওস্তাদ কিন্তু ওটা আওয়াজটা তো একটু অন্যরকম আসছে হিজ এরকম একটা মনে হইতেছে কি আপনি আসলে আয়না না থাকলে বুঝতে পারবেন না কোনোদিনও বোঝা যায় না যে দাঁত কোথায় এই জিব্বাটা কোথায় লাগছে আপনার আয়না দিয়ে একটু দেখেন খেয়াল করেন ইনশাল্লাহ বাকি ঠিক আছে মোটামুটি রয়ের যে ইয়াটা মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আয়না না থাকলে বোঝা যায় কিন্তু আমি কয়েকবার ধোকা খাইছি পরে আয়না দিয়ে দেখি যে না লাগতেছে বুঝছেন এটা বোঝা যায় না নিজেরটা নিজে না দেখলে এরপরেরটা দেখেন সিন হাজির সিহ রপেশ রু সিহ রু সিহ রু আর যদি রয়ের উপর থামি ওয়াকফ করি তাইলে সিহর সিহর এরপরেরটা দেখেন রাল জিব্বার আগে দাঁতের আগে রাল কাফ জে রিক রপেশ রু রিক রু ওয়াকফ করে তাহলে জিকির 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 রালটা আরো নরম হবে হ্যাঁ যদি জিব্বার আগে দাঁতের আগের সঙ্গে লাগাই শক্ত হওয়ার কোনো স্কোপই নেই জিকির 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 মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর মারহাবা বলেন সবাই নয়ন ভাই শুভেচ্ছা আচ্ছা তো আপনারা কি কেউ সাহস করবেন শোনার জন্য আচ্ছা কারো সাহস নাই ঠিক আছে এইটা এইটাই আমার ওস্তাদ হ্যাঁ এই তিনটাই ওস্তাদ আমি বলি দেখেন হয় কিনা হ্যাঁ হ্যাঁ বলেন বলেন হিজর
জিকির মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র তবে আমি আমি 100% শিওর যে আপনার জিমের উচ্চারণটা দাঁতের সঙ্গে লাগতেছে জিমের উচ্চারণটা আসে না হ্যাঁ জিমের উচ্চারণ দাঁতের সঙ্গে লাগে আপনি আয়না দিয়ে দেখেন এবার মিলায়ে দেখেন লাগছে কিনা ঠিক আছে জি এমনি আপনার র এর ইয়াটা অনেক সুন্দর হয়েছে তো দেখেন এখানে লেখাটা কি লেখছে একটু এটা বলে রাখা ভালো র এ যদি মওকুফা সাকিন হয় তার ডানে যদি সাকিন হয় তার ডানে জের থাকলে র কে বারিক বা পাতলা করে পড়তে হয় তো মওকুফা সাকিন মানে হচ্ছে যে ওয়াকফ করার কারণে যে সাকিনটা হয় মানে সাকিন মনে মনে ধরা সাকিন মনে মনে ধরা সাকিন মানে সাকিন ছিল না কিন্তু ওয়াকফ করার কারণে সাকিন হয়েছে এজন্য এটাকে মওকুফা সাকিন বলে ওয়াকফ করার কারণে হয়েছে বুঝতে পারছেন তো এই এই কায়দাটা দিয়ে দিছি আমাদের গ্রুপে তো ইসলামিক জিন্দি থেকে নিছিলাম এই একটু আগে আর কি ক্লাসের শুরুর আগে জি উস্তাদ এখন লাভাই নিছে রে হ্যাঁ ওটা লাভাই ফেলেছি তাই বলছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখেন এখানে যদি জবর বা পেশ থাকে তাহলে সেই ক্ষেত্রে কি রকম হবে এই যে এখানে উদাহরণ আছে তিনটা রয় যদি মওকুফা সাকিন হয় তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য অন্য যে কোনো হরফ সাকিন হয় তো তার ডানে জবর বা পেশ থাকলে রকে পুর বা মোটা করে পড়তে হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন নাকি দেখা যায় না ছোট বেশি হ্যালো হ্যাঁ দেখেন খ ডান পাশ থেকে আসি শিন জবর শাহ হা সাকিন শিন হা জবর শাহ র দুই পেশ রুন শাহ রুন তো এটা র যদি সাকিন ধরি যদি থামি ওয়াকফ যদি করি তাহলে শাহর 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 হ্যাঁ এর আগে আমরা পাতলা আর যদি পাতলা করি তাহলে কেমন শোনায় দেখেন শাহর শাহর এটা পাতলা আর মোটা করলে শাহর শাহর না কিন্তু আমি দুইবার শোনাচ্ছি আপনারা মিউট করেন আপাতত পর্ব দুইবার শোনাবো শাহর শাহর বুঝতে পারছেন পার্থক্য কি ধরতে পারছেন জি আচ্ছা এরপরেরটা ফা জিম জোর ফাজ র দুই পেশ অরুন ফাজ অরুন আর যদি ওয়াকফ করি ফাজর ফাজর এরপরটা খ সিন পেশ খুস র দুই জের রিন খুস রিন ওয়াকফ করলে খুসুর খুসুর বুঝি আছেন এখন এটা শোনাবেন আমাদের আব্দুল করিম স্যার আসেন হ্যালো হ্যালো আচ্ছা আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন হঠাৎ আমি শুনতেছি জি ওস্তাদ শোনা যাচ্ছে আমি তো শুনছি জি শোনা যাচ্ছে হ্যাঁ তো বলেন এটা বলতে বলছিলাম ওয়াকফ করলে কেমন হয় ওয়াকফ করলে প্র্যাকটিস করলে আরো সুন্দর হবে হ্যাঁ এরপর ওটা শাহরুন শাহরুন এটা হবে শাহর মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র কে বলছে প্র্যাকটিস করলে তো অবশ্যই হয়ে যায় যেমন ওনার হইলো আলহামদুলিল্লাহ আরো সুন্দর হবে যত বেশি প্র্যাকটিস করবে নয়ন ভাই শুনান দুই তিনটাই সবাই একটু খেয়াল করে শুনেন নয়ন ভাই খসর ফাজর শাহর
মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায় নন ভাই সুন্দর হয়েছে এরপর আমাদের মারুফ হোসেন ভাই আসেন আচ্ছা আচ্ছা জাযাকাল্লাহ খায় ঠিক আছে ঠিক আছে এখন আমরা সামনে একটু আগায় দেখি সময় তো অনেক হয়ে গেছে তো আচ্ছা আমরা দেখেন আরেকটা নিয়ম বাকি আছে সেটা হচ্ছে যে আপনার আমরা মোটা হরফের কথা বলছিলাম তাই না হরফ পড়ার সময় যে সাতটা হরফ মোটা করে পড়তে হয় মনে আছে করো সেই সাতটা হরফ ছিল এখানে এই পাঁচ নম্বরে লেখা যে এই মুস্তালির হরফ গুলো আগে মুখস্ত করেন একটু সদ্দ পদ গইন খ কফ সদ্দ পদ গইন খ কফ এগুলো হচ্ছে মোটা হরফ এই সাতটা হরফ কে মোটা করে পড়তে হয় বাকি যত হরফ আছে ওগুলোকে পাতলা করে পড়তে হয় হ্যাঁ সদ বদ প ব গইন খ প সাতটা হরফ মোটা হ্যাঁ তো যাক মোটা হরফ জানলাম তো আগে আগেই জানা ছিল মোটামুটি এখন আরেকবার বললাম সহজার্থে তো আমরা প্রায় সব নিয়মে হয়েছে একটা নিয়ম বাকি ছিল যদি এরকম হয় র সাকিনের আগের হরফে জের আছে জের পাতলা হ্যাঁ জের থাকলে সরাসরি পাতলা হবে না যদি এরকম পজিশন যদি হয় যে রসাকিন আগে জের আছে তখন রসাকিনের পরে দেখতে হবে রসাকিনের পরে অর্থাৎ এই জায়গাটাতে হ্যাঁ এই জায়গাটাতে যদি এই মুস্তালিয়ার হরফে এই মোটা হরফের কোন হরফ যদি আসে তাহলে মোটা হবে আর যদি বাকি পাতলা হরফ আসে বাকি যে 22টা পাতলা হরফ তাহলে পাতলা হবে বুঝতে পারছেন কি সবাই নিস্তব্ধ হয়ে গেলেন বুঝতে পারছি যদি লিখে দিচ্ছি সাতটা বাদে যদি কোনো পদা পড়ে তাহলে পাতলা এই সাতটা যে মোটা হরফ আছে যদি ডান পাশে সেটা আসে এই মোটা হইলে মোটা হবে পাতলা হরফ আসলে পাতলা হবে লেখা দেখা যায় হ্যাঁ এই র সাকিনের আগে যদি জের আসে আগে বা ডাইনে তো সেই ক্ষেত্রে র সাকিনের পরে যে হরফ আসবে সেই হরফের উপর ডিপেন্ড করবে র সাকিনটা মোটা না পাতলা হ্যাঁ তো র সাকিনের পরের হরফটা যদি মোটা হয় এই সাতটা যে কোনো একটা হয় তাহলে র সাকিনটা মোটা করে পড়তে হবে আর পাতলা হলে পাতলা হবে মানে মোটা হরফ না থাকলে পাতলা হবে বুঝতে পারছেন তো অনেক অনেক কঠিন না মোটামুটি কঠিন কেন মনে থাকবে না কেন আমরা যদি এই যে ক্লাস শেষে যদি 10 মিনিট টাইম নিয়ে দেখেন আমি কি বলছি শুরুতে আল্লাহ শব্দের আগে সবই তো একই নিয়ম নতুন কিছুই নেই আল্লাহ শব্দের আগে যদি ইয়া থাকে আল্লাহ শব্দের লাম হরফের আগে যদি জবর পেশ থাকে মোটা জের থাকলে পাতলা রয়ের সঙ্গে যদি জবর পেশ থাকে মোটা জের থাকলে পাতলা র সাকিনের আগে যদি জবর পেশ থাকে মোটা ইয়া সাকিন থাকলে পাতলা এরপরে যদি র সাকিনের আগে জের থাকে তাহলে পরের পরের হরফ যদি মোটা হয় মোটা আর পাতলা হলে পাতলা ব্যাস এটা যদি 10 মিনিট সময় নিয়ে দেখেন 10 থেকে 15 মিনিট দেখবেন যে একদম মাথায় কি দিলে সিট হয়ে গেছে মানে দিলে একদম ফিট হয়ে গেছে ফিট আসন পাইতে বসে যাবে দিলের মধ্যে চাইলেও বলতে পারবেন না যদি 10 থেকে 15 মিনিট একটু সময় নিয়ে মনোযোগ সহকারে দেখেন
সবচেয়ে উত্তম হয় লিখছেন কিনা, লিখলে তো সবচেয়ে উত্তম হয়তো আর কি। আমরা তো প্রথম দিনে বলছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্ট লিখে যদি পরবর্তীতে একবার দেখা হয় তো খুব সহজ হয়, তখন মনে রাখাটা খুব সহজ হবে। এটা উদাহরণগুলো আমরা দেখি, এই যেমন এখানে এই যে দেখেন কফ জের কি র সাকিন কির, কিন্তু এর পরে হরফটা দেখেন প প কফ প বা জি সরি কি সদ তদ গাইন খ কফ, তো প আছে এখানে প আলিফ জবর প সেন দুই জের সেন, তো এই র সাকিনের পরে মোটা হরফ আসার কারণে র সাকিনটা মোটা হবে। কিজু কিল পস কিল, আমার সঙ্গে পড়েন সবাই একবার তো কিল প কিল তো সিন, এর পরেরটা দেখেন, এর পরেরটা হচ্ছে মিম রজের মির, এরপরে সদ মোটা হরফ এই কারণে মোটা হবে। মির মির সদা আচ্ছা এখন আমাদের নয়ন ভাই একটু শোনান তো দুইটা। নয়ন ভাই ফার্স্ট, নয়ন ভাই নাই নাকি? তানবীর আহমেদ ভাই আছেন? আচ্ছা তানবীর আহমেদ ভাই পাই নাই আর কি। জি এদের শোনান। মাশাল্লাহ জাযাকাল্লাহ খায়র, অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জি আরেকজন আসেন, নাইম ভাই আসেন, নাইম ভাই আসবেন? আচ্ছা ওস্তাদ আপনি বলবেন এটা। আরেকবার ইরসদা, হ্যাঁ হামজা রজের ইর, এর পরেরটা হচ্ছে মোটা হরফ স, ইর স ইর ইর স দ ইর না ইর না ইর ইর স দ ইর স দ, মাশাআল্লাহ আরেকবার বলেন ইর ইর স দ ইর স দ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র নাইম ভাই, অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। কয়েকবার পড়বেন প্র্যাকটিস করবেন, আশা করি ঠিক হয়ে যাবে, আরো আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আর কেউ আসবেন শোনাবেন? মির সোদে ইর সোদে, মাশাআল্লাহ আরেকটা টাবার কোনটা, এরপর এটা ইর পসিন আমি তো এখানে মার্ক করে দিছি, হাইলাইট করে দিছি, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। তো এই ছিল র এবং লাম, তো আশা করি সবাই বুঝতে পারছেন, নাকি বেশি কঠিন মনে হলো? না ওস্তাদ প্রথমে কঠিন মনে হয়েছিল, অতটা কঠিন না। আবার যদি একটু সবগুলা নিয়ম যদি একবার রিভিউ করতেন শর্ট সময়ে তো ভালো হতো। জাযাকাল্লাহ খায়র,
প্রথমে বলছিলাম যে রয়ের সঙ্গে যদি হরকত থাকে তখন আশেপাশে তাকাবো না, জবর এবং পেশ থাকলে মোটা করব, জের থাকলে পাতলা করব। হ্যাঁ, উদাহরণ থেকে যদি একবার বলি, যেমন এই দেখেন এখানে র পেশ রু, সিন পেশ সু, লাম পেশ লু, ও রু সু লু, রু সু লু মোটা। হ্যাঁ, পাতলা দেখেন, পাতলা পাতলার উদাহরণ এই যেমন ধরেন এখানে এই যে দেখেন বাররি বা জবর বা রয়ের সঙ্গে জের আছে তাই না, জের আসার কারণে বাররি বাররি, কেউ কেউ মোটা করবে না, বাররি বাররি এরকম মোটা করবে না, পাতলা বাররি বাররি। সূরা নাসের ক্ষেত্রে আমরা জানি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এরকম একটা আয়াত পড়ছি না, জি মিন শাররি, তো শাররি দেখেন ওখানে, হ্যাঁ শাররি এরকম আরেকটা এতটুকু বসে তো আশা করি কষ্ট হইতেছে না। এরপরে র যদি সাকিন দিয়ে পড়তে হয়, এর আগে যদি জবর পেশ থাকে মোটা, ইয়া সাকিন থাকলে পাতলা। তো যেমন ধরেন র সাকিনের আগে এই দেখেন এখানে এটা হামজা ও র জবর আর 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 সিন লাম জবর সাল, নুন আলিফ জবর না, আর সাল না, আর সাল না, মাশাআল্লাহ। এরপরটা হচ্ছে দেখেন কফ র পেশ কুর, হামজা খারাজবর আ, নুন দুই পেশ নুন, কুর আ নুন, এ হলো কুর আ নুন, এলো মোটা, এলো মোটা। পাতলাটা দেখেন, পাতলার উদাহরণ এখানে বিজি না, এখানে নাই, আছে মূল লিখের মধ্যে। এই দেখেন যে খয়ির এই তিনটা র র এখানে ওয়াকফ করার কারণে সাকিন দিয়ে পড়তে হয়েছে না, র সাকিনের আগে দেখেন ইয়া সাকিন আছে, প্রত্যেকটা কি আছে না, ইয়া সাকিন আছে, জি হুজুর, এই থাকার কারণে পাতলা হবে, খয়ির বাসির খবির। হ্যাঁ, অর্থাৎ র সাকিনের আগে, র সাকিনের আগে যদি জবর পেশ থাকে মোটা, ইয়া সাকিন থাকলে পাতলা, পাতলা, ঠিক আছে। আর যদি জের থাকে র সাকিনের আগে জের, তাহলে এর আগের মানে এর পরের হরফ যদি মোটা হয় তাহলে মোটা হবে, তাহলে মোটা হবে। আর যদি মোটা হরফ না থাকে তার মানে তো অবশ্যই পাতলা হরফ থাকবে, তাইলে পাতলা করতে হবে, র পাতলা হবে। হ্যাঁ, আচ্ছা, র সাকিনের আগে যদি জের থাকে তখন পরের পরের হরফটা দেখবেন, পরের হরফটা কি, পরে হরকত দেখবেন না, কিন্তু হরকত না, পরে হরফ, হরফ পদ শব্দ পদ গয়ন খ কফি, সাত হরফে যেকোনো একটা হরফ থাকলে মোটা, না থাকলে পাতলা। আর যদি এরকম হয় যে র সাকিন এর আগের হরফটা ইয়া সাকিন ব্যতীত অন্য সাকিন, হ্যাঁ ইয়া সাকিন ব্যতীত অন্য সাকিন, তখন এর আগে যদি জবর পেশ থাকে মোটা, জের থাকলে পাতলা। খালি খালি জেরের ক্ষেত্রে একটু ভিন্ন, ওই যে মোটা হরফ পাতলা হরফ, ঠিক আছে, এছাড়া বাকিগুলো সবই একই। হ্যাঁ, তো এই যা বললাম এগুলো যদি খাতা লিখে রাখেন আমার সহজ হয়, কারণ এই র লেখা তো সহজই, র লিখে সাকিন দিয়ে এর আগে এভাবে লিখে দিলেন, জবর পেশ থাকলে মোটা, জের থাকলে পাতলা, মানে উপরে জবর পেশ দিলেন নিচে জের দিলেন, মোটা পাতলা লেখা লাগবে না, দেখলেই মনে পড়বে যে র সাকিন আগে যদি জবর পেশ থাকে মোটা,
আর জের থাকলে সরি জের না এখানে ইয়া সেকেন্ড যে থাকে পাতলা হ্যাঁ লিখে রাখলাম আমার সহজ হয় জাযাকাল্লাহ খায়ের তো এই পর্যন্তই থাকুক আজকে আগামীকালকে ইনশাল্লাহ প্রথম থেকে পুরো ইয়া না হবে আর কি একদম প্রথম থেকে এই পর্যন্ত মোটামুটি একটা রিভিশন ক্লাস হবে তো সবাই একটু দেখে আসার চেষ্টা করবো চাইছিলাম আজকে কিছুটা ধরতে অন্তত মাসটা ধরতে কিন্তু দেখলাম র এর ক্ষেত্রে সময় লাগলো অনেক বেশি সবার কাছে কোন ভাইয়ের জন্য একটা প্রশ্ন আছে বললো হ্যাঁ কার প্রশ্ন আছে বলেন হুজুর আমার একটা কোশ্চেন ছিল জি 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 বলেন বলেন হুজুর যে চার নাম্বার নিয়মে যখন খয় রুন পড়া হবে তখন তো র মোটা হবে তাই না হ্যাঁ তখন তো হ্যাঁ 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 তখন বলছিলাম ওই সময় যে তখন যেহেতু র এর সঙ্গেই হরকত আছে জি এই জন্য মোটা হবে আর যখন ওয়াকফ করব তখন পাতলা হবে ওয়াকফ করলে তো সাকিন ধরতে হবে তাই না তো র তখন সাকিন হওয়ার কারণে আগের হরফের দিকে নজর দিতে হবে তখন আর নজর হেফাজতের দরকার নাই কারণ তখন চারপাশে সবাই পুরুষ তখন ওই সময় আর কি আগের দিকে তাকাবেন যদি জবর পেশ থাকে মোটা আর জেল থাকলে পাতলা আর কি আর কারো কোনো কথা আছে আচ্ছা জাযাকাল্লাহ খায়ের ঠিক আছে জাযাকাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক